हेलो फ्रेंड्स, वेलकम टू गाइडेंस गुरु। गाइडेंस गुरु चैनले तुम्हारे सकल के स्वागत जानाच्छि। आमी तुम्हारे विवेक सर। आजकेर एई क्लासे आईपीएल 2021 जेटा गतकाल ही शेष हुए छे, गतकाल फाइनल खेला अनुष्ठित हुए छिलो आईपीएल इंडियन प्रीमियर लीग 2022 एर। तो एखान थेके आमरा अति गुरुत्वपूर्ण थामनेले आमरा बोलेछि 25टा क्वेश्चन, किन्तु एखाने 30टारो बेशि क्वेश्चन हबे, सेगुलो विस्तारित आलोचना करार चेष्टा करब एबं परीक्षाते तोमादेर जत धरनेर क्वेश्चन आईपीएल थेके थाकबे एखाने आमि करिये देवार चेष्टा करब। ठीक आछे, तो अवश्यई लास्ट पर्यन्त देखबे एबं नतून हये थाकले चैनल सबसक्राइब करे पाशे देवा बेल आइकन अवश्यई अन करबे। प्रत्येकदिन सकाले आमरा कारेंट अफेयार्सेर क्लास करे थाकि एबं কলকাতা পুলিশের ক্লাস হচ্ছে প্রত্যেকদিন রাত 8টার সময়। এবং তোমরা যদি কলকাতা পুলিশ, রেলওয়ে গ্রুপ ডি, এসএসসি, এমটিএস, ওয়েস্ট বেঙ্গল গ্রুপ সি ডি, ডব্লিউবিপি যে কোনো পরীক্ষার প্রিপারেশন নিতে চাও, তাহলে অবশ্যই আমাদের অ্যাপটা ইনস্টল করো। ডেসক্রিপশন বক্সে লিংক আছে, সেখান থেকে আমাদের অফিশিয়াল অ্যাপ গাইডেন্স গুরু ইনস্টল করে নাও, অথবা তোমরা গুগল প্লে স্টোরে গিয়ে গাইডেন্স গুরু লিখে সার্চ করেও আমাদের এই অ্যাপটা তোমরা ইনস্টল করতে পারবে। ঠিক আছে, ইনস্টল করে নাও প্রত্যেকে। চলো তাহলে শুরু করছি। তো দেখো, আজকের আমাদের প্রথম কোয়েশ্চেন হচ্ছে কত সালে প্রথম আইপিএল খেলা শুরু হয়েছিল। আইপিএল খেলা কত সালে প্রথম শুরু হয়েছিল? কারেক্ট অ্যান্সার কি হবে? 2008 সালে আইপিএল খেলা প্রথম শুরু হয়েছিল। ঠিক আছে, আইপিএল এর পুরো নাম হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। 2008 সাল থেকে খেলা শুরু হয়েছিল এবং এই আইপিএল খেলাটা প্রত্যেক বছর ভারতে অনুষ্ঠিত হয়ে থাকে। করোনার জন্য গত বছর দুবাইতে আয়োজন করা হয়েছিল এবং আইপিএল খেলাটা অনুষ্ঠিত করে থাকে আয়োজন করে থাকে বিসিসিআই। এর পুরো নাম হচ্ছে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া, বিসিসিআই এটা প্রত্যেক বছর আয়োজন করে থাকে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখো, 2 নম্বর প্রশ্ন, 2022 সালের আইপিএল কততম? এবারের যে আইপিএল খেলাটা হচ্ছে এটা কততম আইপিএল খেলা হচ্ছে? তো 2022 সালের আইপিএল হচ্ছে 15তম, 15th আইপিএল। এবারে কি বলা হচ্ছে যে এটা আইপিএল 2022 বা আইপিএল 15? ঠিক আছে, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। 15তম আইপিএল 2008 সালে প্রথম শুরু হয়, এবারে 2022 সালে হচ্ছে 15তম। ঠিক আছে, তো এখানে তোমাদের হোমওয়ার্ক দেবো। আমি তোমাদের বিসিসিআই সম্পর্কে বললাম, তোমাদের একটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। আইসিসি, আইসিসি এর পুরো নাম কি এবং কত সালে প্রতিষ্ঠা হয়েছিল, তোমরা এটা কমেন্ট করে জানাবে। হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? আইসিসি এর পুরো নাম, কত সালে প্রতিষ্ঠা হয়, হেডকোয়ার্টার কোথায় অবস্থিত, এটা তোমরা কমেন্ট করে জানাবে কমেন্ট বক্সে। ঠিক আছে, চলো পরবর্তী কোয়েশ্চেন দেখো, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট। 3 নম্বর কোয়েশ্চেন, আইএসপিএল 2022 মোট কতগুলো দল অংশগ্রহণ করেছে? ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ টুর্নামেন্ট 2022 মোট দল অংশগ্রহণ করেছে 10টি। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। প্রত্যেক বছরই 8টা করে টিম থাকে, এবারে দুটো টিম বেশি ছিল, 8টা 7টা করে টিম থাকে। ঠিক আছে, এবারে দুটো টিম বেশি ছিল, নতুন দুটো টিম ছিল, তো পরবর্তী কোয়েশ্চনে আমি সেগুলো আলোচনা করব। তো এবারে 10টি টিম অংশগ্রহণ করেছিল এবং খেলাটি কোথায় অনুষ্ঠিত হয়েছিল? প্রধানত মহারাষ্ট্র এবং মুম্বাইতে আয়োজন করা হয়েছিল, কিন্তু পরবর্তী যে খেলাগুলো সেটা সেমিফাইনাল ফাইনাল, সেগুলো আমাদের কলকাতা, আহমেদাবাদ এইসব স্থানে আয়োজন করা হয়েছিল। নেক্সট কোয়েশ্চেন দেখো, আইপিএল 2022 কোন দল প্রথমবার অংশগ্রহণ করলো? তো একটু আগেই বললাম তোমাদের যে আইপিএল 2022 দুটো নতুন দল অংশগ্রহণ করেছে, সেই দুটো নতুন দল হচ্ছে এ এবং বি, অর্থাৎ গুজরাট লায়ন্স এবং লখনউ সুপার জায়ান্টস। ঠিক আছে, গুজরাট লায়ন্স এবং লখনউ সুপার জায়ান্টস এই দুটি দল নতুন দল অংশগ্রহণ করেছিল। পরবর্তী প্রশ্ন দেখো, আইপিএল 2022 সবচেয়ে মূল্যবান খেলোয়াড়ের নাম কি? অর্থাৎ আইপিএল অকশন বা নিলামে সবচেয়ে বেশি টাকায় বিক্রি হয়েছে কোন খেলোয়াড়? ডেভিড ওয়ার্নার, লিয়াম লিভিংস্টোন, ঈশান কিশান এবং অপশন ডিতে বিরাট কোহলি। কারেক্ট আনসার হয়ে যাবে, দেখো আইপিএল 2022 সবচেয়ে মূল্যবান প্লেয়ারের নাম হচ্ছে ঈশান কিশান। ঈশান কিশান, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, ঈশান কিশান। নেক্সট কোয়েশ্চেন দেখো, এবং বিদেশি প্লেয়ার যদি বলা হয়, প্রশ্নটা দেখো, পরবর্তী প্রশ্ন, আইপিএল 2022 নিলামে সবচেয়ে মূল্যবান বিদেশি প্লেয়ারের নাম যদি তোমাদের প্রশ্ন থাকে, তখন হবে কি? লিয়াম লিভিংস্টোন, তিনি হচ্ছেন সবচেয়ে মূল্যবান বিদেশি প্লেয়ার বা সবচেয়ে বেশি টাকায় ক্রয় করা বিদেশি প্লেয়ার, ভারতীয় বললে ঈশান কিশান। তাহলে অপশন এ, 6 নম্বর কোয়েশ্চেনের উত্তর অপশন এ। পরবর্তী কোয়েশ্চেন দেখো, কোন ভারতীয় প্রাক্তন ক্রিকেটার লখনউ সুপার, এটা সুপার হবে, ঠিক আছে, সুপার জেন্টস দলের মেন্টার, লখনউ সুপার জেন্টস দলের মেন্টারকে? কারেক্ট আনসার হবে কে? গৌতম গম্ভীর, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার, গৌতম গম্ভীর।
অপশন ডি গৌতম গম্ভীর। পরবর্তী কোশ্চেন, আইপিএল 2021 টুর্নামেন্ট জয়ী হই কোন দল, অর্থাৎ কোন দল আইপিএল 2021 এর ফাইনালে বিজেতা। কারেক্ট আনসার হয়ে যাবে কি, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। 2021 আইপিএল জয়ী হয়েছে চেন্নাই সুপার কিংস এবং ফাইনালে পরাজিত হয়েছিল কেকেআর, কলকাতা নাইট রাইডার্স ফাইনালে পরাজিত হয়েছিল। পরবর্তী কোশ্চেন, কোন সংস্থাকে আইপিএল 2022 এর স্পন্সর হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে, বা আইপিএল 2022 এর স্পন্সর ছিল কোন সংস্থা। কারেক্ট আনসার হবে টাটা গ্রুপ। এবারে কি বলা হচ্ছিল এবারের আইপিএলটা, টাটা আইপিএল। এতদিন ছিল 2018 সাল থেকে 21 পর্যন্ত ছিল ভিভো আইপিএল, এবং 2022-23 দু বছরের জন্য এটা দেওয়া হয়েছে টাটা গ্রুপকে, টাটা আইপিএল। টাটা গ্রুপ এটা ক্রয় করে নিয়েছে। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। পরবর্তী কোশ্চেন দেখো, আইপিএল 2022 জয়ী হলো কোন দল, আইপিএল 2022 কোন দল জয়ী হয়েছে। তো দেখো, চেন্নাই সুপার কিংস, গুজরাট লায়ন্স, সানরাইজার হায়দ্রাবাদ, কলকাতা নাইট রাইডার। সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন আজকের, যে আইপিএল 2022 জয়ী হয়েছে কোন দল। কারেক্ট আনসার হবে গুজরাট লায়ন্স। গুজরাট লায়ন্স আইপিএল 2022 জয়ী হলো, কাকে পরাজিত করে জয়ী হয়েছে গুজরাট লায়ন্স? গুজরাট লায়ন্স রাজস্থান রয়্যালসকে পরাজিত করে আইপিএল 2022 টাইটেল জিতেছে। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, অপশন বি। নেক্সট কোয়েশ্চেন দেখো, আইপিএল 2022 এর ফাইনাল খেলা কোথায় অনুষ্ঠিত হলো, এটাও মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। আইপিএল 2022 এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হলো গুজরাটের আহমেদাবাদে। এখন তোমাদের আরেকটা হোমওয়ার্ক দেব, যে ভারতের বা পৃথিবীর বলতে পারো বৃহত্তম স্টেডিয়াম কোথায় তৈরি করা হয়েছে এবং সেই স্টেডিয়ামের নাম কি। তোমরা জানলে অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে জানাও, এটা কমেন্ট বক্সে কমেন্ট করো। নেক্সট দেখো, 12 নম্বর কোয়েশ্চেন, আইপিএল 2022 টুর্নামেন্টে মোট কতগুলো ম্যাচ খেলা হয়েছে, আইপিএল 2022 টুর্নামেন্টে মোট ম্যাচ খেলা হয়েছে কতগুলো। কারেক্ট আনসার হবে 74টি মোট খেলা হয়েছে, 74টি ম্যাচ। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখো, 13, আইপিএল 2022 কে প্লেয়ার অব দ্য সিরিজ পুরস্কার পেলেন, 2022 প্লেয়ার অব দ্য সিরিজ পুরস্কার পেয়েছেন। কারেক্ট আনসার হবে অপশন সি, জস বাটলার প্লেয়ার অব দ্য সিরিজ পুরস্কারটি পেয়েছেন। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, জস বাটলার। নেক্সট কোয়েশ্চেন দেখো, আইপিএল 2022 কে সর্বাধিক রান করেন, তো আইপিএল 2022 সর্বাধিক রান করেছেন কে। কারেক্ট আনসার হবে জস বাটলার, সেজন্যই তিনি প্লেয়ার অব দ্য সিরিজ পুরস্কারটি পেয়েছেন। জস বাটলার সব থেকে বেশি রান করেছেন, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার, তিনি সবচেয়ে বেশি রান করেছেন। পরবর্তী প্রশ্ন দেখো, সবচেয়ে বেশি উইকেট কে নিয়েছেন, আইপিএল 2022 কে সর্বাধিক উইকেট সংগ্রহ করেছেন। কারেক্ট আনসার হবে যজুবেন্দ্র চাহাল বা ইউজুবেন্দ্র চাহাল, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, চাহাল। তিনি মোট 27টি উইকেট নিয়েছেন, মোট 27টি উইকেট তিনি সংগ্রহ করেছেন, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। এবং তিনি প্রথম আইপিএল 2022 হ্যাট্রিকটিও তিনিই করেছেন। নেক্সট হচ্ছে 16 নম্বর কোয়েশ্চেন, আইপিএল টুর্নামেন্টে এখনও পর্যন্ত কোন দল সর্বাধিকবার জয়ী হয়েছে, কোন দল। কারেক্ট আনসার, এই কোয়েশ্চেনগুলো কিন্তু বারবার পরীক্ষায় এসেছে, আবারও আসবে। মুম্বাই ইন্ডিয়ান সবচেয়ে বেশিবার আইপিএল টুর্নামেন্ট জয়ী হয়েছে, 5 বার। ঠিক আছে, তারপর হচ্ছে চেন্নাই সুপার কিংস, 5 বার মুম্বাই ইন্ডিয়ানস, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট দেখো, আইপিএল 2022 টুর্নামেন্টে কে সবচেয়ে বেশি শত রান করেছেন এই যে আইপিএল 2022 টুর্নামেন্টে কে করেছেন। কারেক্ট আনসার হবে জস বাটলার, জস বাটলার মোট 4টা শত রান করেছে জস বাটলার, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। তিনি হচ্ছেন রাজস্থান রয়্যালের একজন ব্যাটসম্যান। পরবর্তী প্রশ্ন দেখো, বিসিসিআই এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত, এটা তোমাদের প্রথমেই একবার আলোচনা করেছিলাম। বিসিসিআই এর হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাইতে। এই কোশ্চেনটাও ইম্পর্টেন্ট, কারণ বিসিসিআই আইপিএল খেলা অনুষ্ঠিত আয়োজন করে। বিসিসিআই এর হেডকোয়ার্টার অবস্থিত মুম্বাইতে। বিসিসিআই প্রতিষ্ঠা হয়েছিল 1928 সালে। বর্তমান চেয়ারম্যান হচ্ছেন বর্তমান প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখো, আইপিএল টুর্নামেন্টে সর্বাধিক রান করা ব্যাটসম্যানের নাম কি। এখনও পর্যন্ত আইপিএলের ইতিহাসে কোন ব্যাটসম্যান সবচেয়ে বেশি রান করেছেন,
এই প্রশ্নটা যদি থাকে তোমাদের, তাহলে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে বিরাট কোহলি সবচেয়ে বেশি রান করেছেন এখনও পর্যন্ত, এবং তিনি মোট রান করেছেন 6,624। ঠিক আছে, বিরাট কোহলি। পরবর্তী কোয়েশ্চেন দেখো, 20 নম্বর, লখনৌ টিমের মালিককে, লখনৌ টিমের মালিককে, যে দুটো টিম নতুন হয়েছে তাদের মালিককে, বা সেগুলো তোমাদের জানতে হবে, পরীক্ষাতে থাকতে পারে। কারেক্ট আনসার হবে গৌতম আদানি, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার, গৌতম আদানি, আদানি গ্রুপের কর্ণধার গৌতম আদানি। পরবর্তী প্রশ্ন হচ্ছে গুজরাট টিমের মালিককে, কারেক্ট আনসার হয়ে যাবে গুজরাট টিমের মালিক হচ্ছে সিবিসি ক্যাপিটালস গ্রুপ, সিবিসি ক্যাপিটালস গ্রুপ। এই দুটো টিম, লখনৌ এবং গুজরাট, এই দুটো টিম এবারে নতুন সংযোজন হয়েছে আইপিএলের ইতিহাসে। পরবর্তী প্রশ্ন, সর্বপ্রথম আইপিএল জয়ী হয় কোন দল? সর্বপ্রথম যখন 2008 সালে প্রথম আইপিএল খেলা হয়েছিল, তখন কোন দল প্রথম আইপিএল জয়ী হয়েছিল? কারেক্ট আনসার হয়ে যাবে রাজস্থান রয়্যালস, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। এবং রাজস্থান রয়্যালস কাকে পরাজিত করে? চেন্নাই সুপার কিংসকে পরাজিত হয়ে জয়ী হয়েছিল। এবং গত বছর অর্থাৎ 2021 জয়ী হয়েছে চেন্নাই সুপার কিংস, কলকাতা নাইট রাইডার্সকে পরাজিত করে। পরবর্তী প্রশ্ন দেখো, 23rd নম্বর কোয়েশ্চেন, আইপিএল ইতিহাসে সর্বাধিক উইকেট সংগ্রহ করেছেন কে? এখনও পর্যন্ত আইপিএল ইতিহাসে সর্বাধিক রান করেছেন বিরাট কোহলি, যদি সর্বাধিক উইকেট বলা হয় তখন হবে যজুবেন্দ্র চাহাল। কয়েকদিন আগেও এই কোয়েশ্চেনটা কিন্তু এসেছিল, ঠিক আছে, কেপিএসআই এর পরীক্ষায় হয়তো এটা এসেছিল, কে নিয়েছেন না যজুবেন্দ্র চাহাল। সেখানে কিন্তু লাসিত মালিঙ্গা অনেকেই করেছিলেন, কিন্তু সেখানে উত্তর হতো কি, ডয়েন ব্রাভো উত্তর হতো কারেক্ট আনসার, কারণ লাসিত মালিঙ্গার উইকেট হচ্ছে 170, ডয়েন ব্রাভো হচ্ছে 183, যজুবেন্দ্র চাহাল এর আগে ছিল 165 উইকেট, এবং এবারে 27টি তিনি নিয়েছেন 192। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখো, আইপিএল ইতিহাসে কে সবচেয়ে বেশি ছয় মেরেছেন? সবচেয়ে বেশি ছয় মেরেছেন কে? কারেক্ট আনসার হবে ক্রিস গেইল, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। ক্রিস গেইল সবচেয়ে বেশি ছয় মেরেছেন, তো তিনি মোট এখনও পর্যন্ত 300-এর বেশি ছয় মেরেছেন, 357টি ছয় হাঁকিয়েছেন তিনি এখনও পর্যন্ত। ঠিক আছে, নেক্সট, নেক্সটে অবস্থিত এবি ডিভিলিয়ার্স। পরবর্তী প্রশ্ন হচ্ছে, আইপিএল 2022-এ কে প্রথম হ্যাট্রিক উইকেটটি নেন? এই যে আইপিএল 2022, এখানে হ্যাট্রিক উইকেটটি নিয়েছেন প্রথম যজুবেন্দ্র চাহাল, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। তিনি কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে প্রথম হ্যাট্রিক উইকেটটি নিয়েছিলেন, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। আমাদের এই 25টি কোয়েশ্চেন ছিল, যদি তোমাদের আরও কোনো কোয়েশ্চেন যদি জানার থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবে, সেই কোয়েশ্চেনের উত্তর আমি তোমাদের কমেন্টে জানিয়ে দেবো। ঠিক আছে, যদি কিছু কোয়েশ্চেন মিস হয়ে থাকে, তোমাদের মনে যদি নতুন কোয়েশ্চেন জাগে, তাহলে অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদের সেই প্রশ্নের উত্তর দিয়ে দেবো। যদি তোমরা রেলওয়ে গ্রুপ ডি, এনটিপিসি, এসএসসি, এমটিএস, WBP, কলকাতা পুলিশ, গ্রুপ সি, গ্রুপ ডি প্রভৃতিতে অ্যাডমিশন হতে চাও, আমাদের ব্যাচ কোর্সে অ্যাডমিশন হতে চাও, আমাদের সঙ্গে কোচিং নিতে চাও, তাহলে তোমাদের প্রথমত আমাদের অ্যাপটা ডাউনলোড করতে হবে। আমাদের অ্যাপের নাম হচ্ছে গাইডেন্স গুরু। ঠিক আছে, এই অ্যাপটা ডাউনলোড করো ডেসক্রিপশন বক্স থেকে প্রত্যেকে, অথবা গুগল প্লে স্টোরে গাইডেন্স গুরু লিখে সার্চ করে ডাউনলোড করো, এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও। টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে গাইডেন্স গুরু অফিসিয়াল। টেলিগ্রাম অ্যাপে গিয়ে গাইডেন্স গুরু অফিসিয়াল লিখে সার্চ করেও জয়েন করতে পারবে, অথবা ডেসক্রিপশনে লিঙ্ক আছে সেখান থেকেও জয়েন করতে পারবে। সেখানে জয়েন করো, এই PDFটা আমি তোমাদের সেখানে প্রোভাইড করে দেবো। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, থ্যাংক ইউ, সুস্থ থেকো, ভালো থেকো, শেয়ার করো বেশি বেশি করে তোমার বন্ধুদের সাথে।